আমার মায়ের পদত্যাগের বিষয়ে দেওয়া বিবৃতি পুরোপুরি মিথ্যা। সচিব অজিত জয়। শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়, তবে এটি পুরোপুরি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন তারই ছেলে সচিব অজিত জয়। রবিবার 11 আগস্ট রাত্রে এক্স সাবেক টুইটার বার্তায় একথা জানান তিনি। সচিব অজিত জয় রোববার রাত 11:55 নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেয়া বার্তায় লেখেন, আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি এক সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। আমি একটু আগে তার শেখ হাসিনার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি, তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি। এর আগে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসে প্রকাশিত এক সংবাদে বলা হয়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতা হারানোর পিছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেওয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। বলা হয় বঙ্গোপসাগরের উপস্থিতি জোরদার করার জন্য যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে, তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। বর্তমানে ভারতের অবস্থান করেছেন তিনি। এদিকে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব সচিব অজিত জয়। আন্তর্জাতিক ও ভারতের স্থানীয় সংবাদ মাধ্যমে একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন তিনি। সংবাদের এ পর্যন্তই, পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।